দারুণ ভাবে ফুচকা গুলা ফুলে উঠতেছে। ও মাই গড, অসাধারণ দেখি। হ্যাঁ, চাল কমাই দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করতে হবে, ফুচকা গুলা ভাজতে হবে। তো আপনারা কি করতে পারেন, করোনাকালীন সময়ে হোমমেড ফুচকা তৈরি করে বাসায় খেতে পারেন, আপনাদের বাইরে যাওয়ার আসলে কোনো দরকার নেই। আজকে আপনারা ফুচকা ভাজা দেখলেন, ফুচকার ভেতরের যে পুর সেটা এবং হচ্ছে হাফ ডান তেঁতুলের টকটা প্রিপেয়ার করা আছে, এর পরবর্তীতে এটার সাথে আরও কিছু অ্যাড হবে। দেখলেন আমরা তেঁতুলটা হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে একটু কোচলে নিয়ে বিচিগুলো আমরা আলাদা করে তুলে ফেলেছি। এখন এই ভেজানো তেঁতুলের রসের সাথে আমরা যোগ করব হচ্ছে বিট লবণ দিয়ে গুড়, আর গুড়ের সাথে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেটা বলা যাবে না, এটা আমার বোনের স্পেশাল রেসিপি, সেটা এখন শেয়ার করতে রাজি না। পরবর্তীতে এই মিক্সচার বানানোটা আপনাদেরকে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো, তাহলে এখানে দিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিও করাতে আমাকে সাহায্য করছেন আমাদের বিশিষ্ট ভিডিওগ্রাফার হাসান ভাইয়া, আর আমাকে হচ্ছে চিনি লবণ সাপ্লাই দিয়ে সাহায্য করছে আমার বোন। আপনারা চাইলে আরেকবার একটু হাতে নিয়ে চেখে দেখতে পারেন যে টেস্টটা ঠিক হলো কিনা। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো লবণ এবং চিনি অ্যাড করে এই টক, যেটা ফুচকার অন্যতম প্রধান ইনগ্রিডিয়েন্টস, সেটাকে তৈরি করে নিলেন। তাহলে আমাদের প্রিপারেশন শেষ, দেখতে পাচ্ছেন এখানে ফুচকা ভাজা হয়ে গেছে, ফুচকার ভেতরের পুর রেডি হয়ে গেছে, আমাদের টক রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। একটা ফুচকা হাতে নেবেন, তারপর ফুচকার একদিক এভাবে ভেঙে নেবেন, কুরকুরে অংশটা এর ভেতরেই দিয়ে দিতে চেষ্টা করবেন, তাহলে জিনিসটা খেতেও মজা হবে। এরপর আমাদের তৈরি করে রাখা এই ডাবলিটা বা পুরটা, ফুচকার পুরটা ভেতরে দিয়ে দিবেন। এটাও ডিপেন্ড করবে আপনার স্বাদ অনুযায়ী, আপনি কতটা পুর একসাথে দিয়ে একটা ফুচকা খেতে পছন্দ করেন তার উপর। এরপর আপনি অ্যাড করবেন আপনার তৈরি করা সেই টক, টক কেউ কম পছন্দ করে কেউ বেশি পছন্দ করে, অতএব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টকটা অ্যাড করে নেবেন, এবং পরবর্তীতে মুখের মধ্যে দিয়ে